নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি এটি একটি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে বারো হাজার উত্তরপত্রে ভুল বারো হাজার উত্তরপত্রে ভুল করেছে এ কথা স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তো আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে চলেছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এক কথাই বলা যায় রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তো কি হয়েছে সেই ঘটনা আপনাদের সাথে সবটাই জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা প্রসঙ্গত বলে রাখা ভালো দু সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং যে পরীক্ষায় কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন এবং তাদের মধ্যে থেকে তেষট্টি লক্ষ খাতা মূল্যায়নের জন্য অর্থাৎ স্ক্রুটনির জন্য পাঠানো হয় পর্ষদের দপ্তরে তার মধ্যে থেকে কিন্তু চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে তবে সম্ভবত দোসরা মে দু হাজার তারিখে মাধ্যমিকের যে রেজাল্ট আউট হয়েছিল সেখানে স্টেট ওয়াইজ র্যাঙ্ক হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক হয়েছে এবারে তারপরেও কিন্তু অনেকেরই এই যে নম্বর তারা যে প্রাপ্ত নম্বর পেয়েছে সেই নম্বর নিয়ে অনেকের মধ্যে একটা সন্দিহান ছিল এবং সেই সন্দেহ থেকেই তারা কিন্তু স্ক্রিটনি করে এবং স্ক্রিটনি করার পর তার যে রেজাল্ট এসছে সেই রেজাল্টেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের জনগণের চোখ কপালে উঠে গেছে এখানটায় যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে দেখা গিয়েছে নতুন করে স্ক্রিপ্টনির যা রেজাল্ট এসছে সেখানে চারজনের কিন্তু র্যাঙ্ক বদলেছে সাতজন নতুন করে মেধা তালিকায় জায়গা পেয়েছে স্টেট ওয়াইজ যে টপ টেন র্যাঙ্ক সেখানে সাতজন কিন্তু জায়গা পেয়েছে মেধা তালিকায় নতুনভাবে এবং এছাড়াও জানা গিয়ে যে বারো হাজার চারশো জনের খাতায় নতুনভাবে কিন্তু নম্বর বেড়েছে এবং এছাড়াও ২২ নম্বর পর্যন্ত কিন্তু বেড়েছে এক একজনের খাতায় তো মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়টিকে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে তাদের এটা ভুল হয়েছে এই বিষয়টি একেবারেই কাম্য নয় এবং তারা আরও জানিয়েছেন যে তেষট্টি লক্ষ খাতা কিন্তু মূল্যায়নের জন্য দেওয়া হয়েছিল তার মধ্যে বারো হাজার উত্তরপত্রে ভুল বেরিয়েছে তো বারো হাজার সংখ্যাটা কিন্তু কম নয় এই বারো হাজার উত্তরপত্রে ভুল বেরিয়েছে এখানটাতে কিন্তু একটা বিষয় লক্ষণীয় অনেকেই কিন্তু স্ক্রুটনি করেনি যারা স্কুটনি করেনি তারা কিন্তু নতুন করে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়েছে যে যারা স্ক্রুটনি করেছে বারো হাজার ক্যান্ডিডেটের নম্বর বেড়েছে তো এখানে মধ্যশিক্ষা পর্ষদের এটা একটা কিন্তু বড় ভুল বলা যায় তো এই ভুলের জন্য দায়ী কে বা কারা এ নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা শিক্ষা মহল তারা কিন্তু প্রশ্ন তুলছে তো বন্ধুরা এই আপডেটটি আপনাদেরকে দিলাম এই বিষয়টি আপনাদের জানানো প্রয়োজন ছিল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আমার নতুন আপডেট নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ